মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম বাজার সংলগ্ন এলাকায় ফ্রান্সের কার্টুন চিত্র আঁকা এবং বিশ্বনবী হজরত মোহাম্মদকে অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল। মন্তেশ্বর ব্লক জামিয়াতে উলেমায়ের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ। এদিনের সভায় উপস্থিত ছিলেন হজরত মাওলানা ইমতিয়াজ আলী সাহেব, সম্পাদক বর্ধমান জেলা জামিয়াতে উলেমা, মুফতি ফজলে আমিন মণ্ডল জামিয়াতে উলেমা, পূর্ব বর্ধমান জেলা আইটি সেল সহ সম্পাদক হজরত মাওলানা ইমদাদুল্লাহ চৌধুরী সাহেব, সভাপতি হজরত মাওলানা আরিফুল্লাহ চৌধুরী সাহেব, হজরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব সহ অন্যান্যরা। কথা, উনি মুসলমান নন, কিছুটা পড়াশোনা করেছেন, ইসলামের ইতিহাস পড়াশোনা করেছেন, তাতেই তিনি ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন। ইসলামের পুরো ইতিহাস যদি পড়া হয় তাহলে সত্যিকার আমাদের বসে থাকার সময় নেই। নিষ্কলঙ্ক, নিষ্পাপ ব্যক্তিত্ব এবং মহামানব। আমরা আমাদের ভারতবর্ষের ঐতিহ্যের পরম্পরা হলো ধর্মগুরুকে গালি দেওয়া যায় না, তার সম্পর্কে কটূক্তি করা যায় না। যিনি বিশ্বগুরু, আমাদের ভাবনার উপরে তার সম্পর্কে ব্যঙ্গচিত্র করা, তাকে সমর্থন করা কত বড় অপরাধ। শুধু মুসলমান না, আজ মানবতা আঘাত পেয়েছে, মানবতাকে জোর আঘাত দেওয়া হয়েছে, যার জন্য রাশিয়ার মতন দেশও পাশে এসে দাঁড়িয়েছে, ফ্রান্সের নিন্দা করেছে এবং ফ্রান্সের রাষ্ট্রপতির সমর্থন করাটা কত দুর্ভাগ্যজনক। আর তার থেকে দুর্ভাগ্যজনক, আমরা ভারতবাসী, আমরা ভেবেছিলাম আমাদের প্রধানমন্ত্রী সমর্থন করবেন, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় মাপের মানুষ, কত বিশ্বগুরু, তাকে তুমি এরকম করলে, কেন সমর্থন করলে, সেটা হয়নি। এটা বড় হতাশার কথা, যে কথার মধ্যে, মহারাজের কথার মধ্যে দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু দিন আমাদের সামনে খুব খারাপ আসছে। যারা সাধু, যারা ভালো, যারা মানবতার কথা বলেছেন, তাদেরকে পিছনে সারিতে ঠেলে দেওয়া হচ্ছে। এটা ঘটনা আমি বলছি। আমি একটা কথা আপনাদের সামনে রাখি, ফ্রান্স ইউরোপ দেশ, আর্থিক ইউরোপ দেশ, বরং আমেরিকায় চলে যান এক ইতিহাসবিদ, মহাজ্ঞানী, পৃথিবীর জন্মলগ্ন থেকে নিয়ে তিনি যখন বইটা লিখছেন, বড় বড় সমাজসেবক, সমাজ সেবা করেছেন, রাষ্ট্রপ্রধান, মানবতার বড় বড় কাজ করেছেন, তিনি নিজে হযরত ঈসা আলাইহিসসালামের ভক্ত, তারা বলে যিশু, তো তার ইতিহাসও লিখবেন, 100 জনের বড় বড় রাষ্ট্রপ্রধান, বড় বড় মহামানব, ধর্মগুরু, বড় বড় মাপের মানুষের ইতিহাস লিখছেন, নিজের পয়গম্বর তথা হযরত যিশুকে চতুর্থ নম্বরে রাখছেন, আর 1 নম্বরে রেখেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখুন জিজ্ঞাসা করা হচ্ছে যে বর্তমান জেলা জমিয়তে উলামায়ে হিন্দের কর্মকর্তাদের উপস্থিতিতে মন্তেশ্বর থানার প্রশাসন বিভাগে যারা দায়িত্বে আছেন তাদের মানবিক এবং সেবা শুশ্রূষা এবং পরিষেবা দেওয়াতে আপামার জনতা জনমত নির্বিশেষে বলে আজকে আমরা উপস্থিত হয়েছি। ভারতবর্ষের বুকে মুসলিম সমাজ বসবাস করে, অন্যান্য সমাজের মানুষও বসবাস করে, সকলের নিজ নিজ ধর্ম নিয়ে তারা থাকেন, আমরাও আছি, কিন্তু এই ধর্মীয় খুঁটিনাটি সুখ দুঃখ সমস্যার সমাধানের জন্য একটা টিম, একটা জামাত অভিভাবকের কাজ করে আসছেন, সেটা হচ্ছে জমিয়ত উলামায়ে হিন্দ। আজকে সেই জমিয়ত উলামায়ে হিন্দের কর্মকর্তারা এখানে এলেন, আপনাদের সকলকে আহ্বান করলেন, কেন কি কারণে সেটা আপনারা জানতে পেরেছেন। ফ্রান্সের রাষ্ট্রপ্রধান, তিনি বিশ্বগুরু, জগৎগুরু, বিশ্বনবী, মান সম্মানে আঘাত দিয়েছেন। একটা কথা মনে রাখবেন, না খায় পাগলে কি না বলে, এ তো পাগলের প্রলাপ, সারা বিশ্বের বুদ্ধিজীবীরা, সারা বিশ্বের বুদ্ধিজীবী জ্ঞানী উনি যারা আছেন তারা এক বাক্যে একথা স্বীকার করেছেন যে আমরা
বারবার রিসার্চ করলাম, বারবার রিসার্চ করলাম, বিভিন্ন নাম পোস্ট করলাম যে বিশ্বের নাম্বার ওয়ান মানুষ কে হবে। আমরা অনেকের নাম দিলাম, সব ডিলিট হয়ে গেল, একটা নাম বাকি রইল, সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ষড়যন্ত্র আছে, আন্তর্জাতিক ষড়যন্ত্র। সে ষড়যন্ত্র কিসের? রবার্ট ট্রাম্প জেনেছিল যে আমি শেষ রক্ষা করতে পারব না। জর্জ বাইডেন আজকে সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে গোটা ভারতবর্ষের টিওয়ালা চাওয়ালার বন্ধু যে মুখ মিলিয়ে আমাদের এই কোভিড-19 ছড়িয়ে দিয়েছিল, এই রোগের প্রাদুর্ভাব এনেছিল আমেরিকা এবং আমাদের মহামান্য আমাদের প্রধানমন্ত্রী যোজনা মিলে এত লোক সংখ্যা জমায়েত করেছিল, 25 লক্ষ লোক। তারপর থেকে হুর হু হু করে বন্যার পানি যেমন আছে, সেই রকম ধরনের এই করোনা রোগ এরকম গোটা ভারতবর্ষকে গ্রাস করল। 130 কোটি টাকা খরচ করেছিলেন ওই ভদ্র লোকের জন্য। এসেছিল কেন ভারতবর্ষে? আমাদের সাথে বন্ধুত্ব করার জন্য আসেনি, আমাদের গরিব মানুষ থাক তার জন্য আসেননি, আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হোক তার জন্য আসেননি। উনি এসেছিলেন ভারতবর্ষে যে আমাদের প্রবাসী ভারতীয়রা যেন মোদি বাবাজির কথা শুনে মন্ত্র দিয়ে ভোটটা ওনার ঝুলিতে দেয়, কিন্তু শেষ রক্ষা হল না, কুপো কাঠ হয়ে গিয়ে আজকে চিৎপাট হয়ে গেল। ওই রবার্ট ট্রাম্প যুক্তি নিয়েছিল ফ্রান্সে যে রাজনীতি করে আমরা দেশের উন্নয়ন করে আমরা যা ভদ্র নেতা জনগণ আমাদের ঘরে দ্বিতীয়বার আর নির্বাচিত করবে না। সুতরাং একটাই গলি পথ আছে, সেটা কি জানো? ধর্মীয় সুসুবিধা। কথা বুঝতে পেরেছে? এটা হলো দেশের এখন সব থেকে বড় চাল রাজনীতির নেতা। একটু আগেই মহারাজ সাহেব বলছিলেন এই বোকা মানুষগুলো আমরা যারা খেটে খেপো, গরিব মানুষগুলো, এরা কিছু বলে না, এ হিন্দু হোক, মুসলমান হোক, ওবিসি হোক, এসটি হোক, আর যেই হোক, খ্রিস্টান, এরা সাধারণ মানুষ, এদের ভিতরে ধর্মীয় একটা বিভাগ। আদর্শওয়ালা মানুষ যদি হয়, সে সুস্থ মস্তিষ্কের মানুষ হলে ওই অন্যায়টাকে সে কোনোদিন সমর্থন করতে পারবে না, বরং তার প্রতিবাদ সে অবশ্যই জানাবে। আমাদের দুঃখ লেগেছে এই বাক স্বাধীনতার তো অধিকার আছে, সেটাই যদি হয় তাহলে বাক স্বাধীনতার অধিকারের নাম দিয়ে কারুর চরিত্র হরণ করলে সেটা আপনি মেনে নেবেন? নেবেন না। বাক স্বাধীনতার অবশ্যই অধিকার আছে, কিন্তু কারুর চরিত্র হরণের অধিকার কারো নাই। ওই জন্য কুসুমগ্রাম বাস স্ট্যান্ড থেকে আমরা এই আওয়াজটা, এই মেসেজটা দিতে চাইছি যে চাওয়ালা সাবধান, ম্যাক্রো তুমি সাবধান, আজকে শুরু, শেষ প্রান্তে যখন পৌঁছে যাব তখন আর তোমরা পালিয়ে লুকিয়ে কোথায় যাবে জায়গা খুঁজে পাবে না। তবে আমরা সংযত সংযত ছিলাম, সংযত আছি, সংযত থাকব, আর আমাদের লড়াই আর সংগ্রাম সংযত ভাবেই চলবে, আর সংযত ভাবেই হবে। সেই জন্য যারা এসেছেন সকলকে সাধুবাদ বা ধন্যবাদ জানিয়ে আপনাদের মূল্যবান সময়ের কিছুক্ষণ সময় নিলাম। পরবর্তী বক্তারা আছেন, যদি দিতে পারেন খুব উপকৃত। আমি আবার বলছি, বাজারের প্রত্যেকটা পথচারী যারা কষ্ট না পায়, লোক অনেক বেশি হয়েছে আমি জানি। আপনারা এমন মন্তেশ্বর থেকে বাদশাহ শেখের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। এটাই হচ্ছে, আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।